হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা স্টেটের ফর্ম ফিল আপ করেছিলে তাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা গুগলে এটা লিখবে যে secondary.biharonline.com। এটা লিখলেই তোমাদের যে এই হোম পেজটা চলে আসবে। সেখানে তোমরা এই ইম্পর্টেন্ট লিঙ্কের মধ্যে প্রথম যে অপশনটা আছে যে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নিউ যে পেজটা ওপেন হবে সেটা এরকম দেখতে। এখানে তোমরা নিজেদের লগ ইন আইডি মানে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে লিখবে, আর তোমাদের ডেট অফ বার্থ এখানে লিখবে। লেখার পর এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা যেরকম দেওয়া থাকবে সেরকম লিখে দেবে, দিয়ে তোমরা লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। তোমাদের অ্যাডমিট কার্ড এরকম দেখতে হবে। এখানে কি আছে, তোমরা যারা যারা পেপার ওয়ানের ফর্ম ফিল আপ করেছিলে মানে স্টেটের পেপার ওয়ানের ফর্ম ফিল আপ যারা যারা করেছিলেন, পেপার ওয়ানে যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। কারণ কি, তাদের যে এক্সামটা আছে সেটা 18 থেকে 29 মেতে আছে, এবং এই এক্সামে অ্যাডমিট কার্ড তোমরা এখন ডাউনলোড করতে পারছ। যারা যারা পেপার টু এর ফর্ম ফিল আপ করেছিলেন তাদের এক্সাম আছে হচ্ছে 11 থেকে 20 জুন। ভোটের জন্য তোমাদের এই এক্সামটা একটু দেরিতে হচ্ছে। তো যাদের এক্সাম, যারা শুধুমাত্র পেপার টু এর ফর্ম ফিল আপ করেছিলে, তারা কি করবে, তারা 11 থেকে 20 জুনের মধ্যে এক্সাম দেবে। আর তাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ জুনের, জুনের হচ্ছে ফার্স্ট উইকের মধ্যে তোমরা পেপার টু এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এবার পেপার টু বলতে যারা যারা 11-12-এর জন্য, ক্লাস 11-12-এর জন্য ফর্ম ফিল আপ করেছিল, আর পেপার ওয়ানে বলতে যারা যারা 9-10-এর জন্য ফর্ম ফিল আপ করেছিল তারা। ঠিক আছে, এবার তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা এরকম দেখতে হবে। তার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, তোমাদের নাম, বিএসইবি, ইউনিক আইডি এসব দেওয়া থাকবে, এসব তোমার ডেট অফ বার্থ দেওয়া থাকবে, এগুলো তোমরা আরেকবার চেক করে নেবে। মাদার্স নেম, ফাদার্স নেম দেওয়া থাকবে। যারা বাইরে থেকে ফর্ম ফিল আপ করছো মানে বিহারের বাইরে থেকে, তারা সবাই জেনারেল কাস্টের মধ্যেই পড়বে। তোমাদের এই পেপার ওয়ানের পরীক্ষাটা দুটো শিফটে হচ্ছে, কারো কারো মর্নিং শিফটে পড়েছে। এই যে অ্যাডমিট কার্ডটা, এখানে সেকেন্ড শিফটে পরীক্ষা হচ্ছে, যেটা কি না 3টে থেকে 5:30 অবধি হবে। এখানে রিপোর্টিং টাইম যেটা আছে সেটা হচ্ছে 1:30 থেকে, আর গেট ক্লোজ হয়ে যাবে হচ্ছে 2:30, মানে 2:30-এর পর তোমরা আর এন্ট্রি করতে পারবে না। তোমরা সেরকম অনুযায়ী তোমরা তাড়াতাড়ি ট্রেনের টিকিট বুক করো, না হলে ট্রেনের টিকিট কাটতে কিন্তু খুবই প্রবলেমে পড়বে। ট্রেনের টিকিট এখনই দেখো, তোমরা যদি অ্যাভেলেবেল থাকে তোমরা তাড়াতাড়ি বুক করে নাও। আরেকটা শিফট আছে যেটা কিনা হচ্ছে 10টা থেকে 12:30 অবধি। এই শিফটে যাদের যাদের এক্সাম পড়েছে তাদের রিপোর্টিং টাইম হচ্ছে 8:30 থেকে, ঠিক আছে, আর তাদের গেট ক্লোজিং টাইম হচ্ছে 9:30 পর্যন্ত। 9:30-র পর তারা কিন্তু আর এন্ট্রি করতে পারবে না। তো তোমরা সেরকম দেখে আগে থেকে তোমরা যাবার চেষ্টা করবে, নাই তো পরে প্রবলেম হতে পারে। আচ্ছা, এই যে ইনফরমেশন, এরপর তোমাদের আরও অনেক কিছু দেওয়া আছে PDF-এর মধ্যে। ঠিক আছে, কি কি নিয়ে যাবে সেসব জিনিস এখানে পুরোপুরি ডিটেলসে দেওয়া আছে, এগুলো তোমরা দেখবে। তোমাদের যে এক্সামটা হবে সেটা এবার CVT মোডে হবে, মানে কম্পিউটার বেসড টেস্ট হবে। ঠিক আছে,